যখনই আমরা নামাজ পড়ব নামাজের সালাম যখন আমরা ফিরাইব নামাজের সালাম ফেরানোর উপরে একটি দোয়া আমরা পড়ব যদি দোয়াটি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন আমরা দিনের বেলা অথবা রাতের বেলায় যে কোনো কাজের উদ্যোগ গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে সফলতা দান করবেন ব্যবসা বাণিজ্য হোক যে কোনো চাকরি বাকরি হোক যে কোনো কাজ আমরা শুরু করব আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে সফলতা দান করবেন দেখা যায় অনেক টাকা ইনকাম করি কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই মাসে 30 40 50 1 লক্ষ টাকা বেতন ঘরের ভিতরে ইনকামের ভিতরে বরকত নাই কোন দিক থেকে টাকা আসে কোন দিকে চলে যায় বলা যায় না নামাজ যখন আমরা পড়ব নামাজের সালাম ফেরানোর পরে আমরা একটা দোয়া পড়ব এই দোয়াটি যদি আমরা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজিতে বরকত দান করবেন জীবনের গুনাহগুলো maaf করে দিবেন যে কোনো কাজ আমরা শুরু করব যত কঠিন কাজই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাজটাকে আমাদের জন্য সহজ করে দিবেন যে কোনো কাজ আল্লাহ পাক সহজ করে দিবেন কোনো টেনশন পেরেশান যদি আমাদের থাকে টেনশন পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন মুসনাদ ইবনে আবি শাইবার বর্ণনা 2999 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু মুসা শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করতে নবীর সাহাবী আবু মুসা আশারী হযরতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়তেন মুসনাদ ইবনে আবি শাইবার 2999 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি আমরা পাব আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি নবীর সাহাবী পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো maaf করে দেন আমাদের জীবনের গুনার কোনো অভাব নাই কেউ বলতে পারবে না বালে ঘর পর থেকে আমি কোনো গুনাহ করি নাই এই কথা কেউ বুক ফুলায় বলতে পারবে না কারণ শয়তান তো আমাদের পিছনে খাড়া আছে শয়তান 24 ঘন্টা চেষ্টা করে কিভাবে মানুষদেরকে গুনায় লিপ্ত করা যায় শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে ধরে 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 জাহান্নামে নিয়ে যাইবে আমার ভাই আর বন্ধুরা এই জন্য জীবনের গুনাহ থেকে ক্ষমা পাওয়া আমল নামা থেকে গুনাহগুলো মুছানো এটা সকলে চায় এই জন্য জীবনের গুনাহগুলো যদি আমরা ক্ষমা করাইতে চাই জীবনের গুনাহগুলো যদি আমরা মাফ করাইতে চাই তাহলে আমরা নামাজের সালাম ফেরানোর পরে আমরা পড়ব আল্লাহুম্মা গফিরলি যামবি আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের জীবন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন ওয়াইয়াসসিরলি আমরি আয় আল্লাহ যেই বিষয় আমি উদ্যোগ গ্রহণ করেছি বিষয়টাকে আপনি আমার জন্য সহজ করে দেন সহজ করার মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সহজ করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার জন্য কঠিন করে দিতে পারেন আল্লাহর কাছে আমরা দোয়া করব ব্যবসা শুরু করেছি ওয়াসসিরলি আমরি আয় আল্লাহ এই ব্যবসাটা সফলতা আমার জন্য সহজ করে দেন কোন বিল্ডিং এর কাজ আমরা ধরেছি আল্লাহর কাছে সাহায্য চাইবো ওয়াসসিরলি আমরি আয় আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দেন যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি না কেন আল্লাহর কাছে বলবো আল্লাহ ওয়াসসিরলি আমরি আমার জন্য বিষয়টাকে সহজ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তিভাবে দোয়া করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই বিষয়টাকে সহজ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তার জন্য বিষয়টা আল্লাহ পাক তার জন্য বিষয়টা সহজতর করে দিবেন ওয়া বারিকলি ফি রিজকি ওগো আল্লাহ আমার রিজিকের ভিতরে আপনি বরকত দান করেন রিজিকে বরকত
দানকারী একমাত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকের ভিতরে বরকত দান করেন আল্লাহ যদি রিজিকে বরকত দান না করেন তাহলে হাজারো টাকা ইনকাম করব লাখো টাকা ইনকাম করব এর ভিতরে আমরা বরকত পাব না কোন দিক থেকে আসে আর কোন দিকে যায় কুল কিনারাও পাব না হঠাৎ করে অসুস্থ হয়ে যাইব হঠাৎ করে বিপদে পড়ে যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবে হোক আমার সম্পদগুলোকে আল্লাহ পাক বরকত শূন্য করে দিবেন এইজন্য নামাজের সালাম ফেরানোর উপরে আমরা এই দোয়াটা একবার পড়ব আল্লাহুম্মা গফিরলি দামবি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া বারিকলি ফি রিজকি আল্লাহুম্মা গফিরলি দামবি আয় আল্লাহ আমার গুনাহ আপনি ক্ষমা করে দেন ওয়াসসিরলি আমরি আমার বিষয়টাকে আপনি সহজ করে দেন ওয়া বারিকলি ফি রিজকি আমার রিজিকের ভিতরে আপনি বরকত দান করে এজন্য আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করব নামাজের পরে সালাম ফেরানোর পরে দোয়াটি আমরা পড়ব এই দোয়াটি প্রত্যেকে মুখস্থ করে নিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান